इब्राहिम नबीर कथा देखो इब्राहिम नबी को नमरूद मारते चेयेछिल केन इब्राहिम नबी नमरूदेर अत्याचारेर बिरुद्धे बोलेछिल আগুনে ফেলে দিয়েছিল আমার আল্লাহ বলে আগুন ইব্রাহিম তো আমার জন্য লড়ছে ওকে খবরদার পোড়াবি না আগুনের ক্ষমতা ছিল না পোড়াবার জোরে বলে সুবহান চলে আসে ডাইরেক্ট আমার ভারতে আমার ভারতে দেখুন আমাদের বাচ্চা কে গো আমাদের বাচ্চা কে জোরে বলে আজা গরিবে নওয়াজ হিন্দের আমির সুলতান হিন্দ গরিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি আজমেরী সঞ্জানী রাহমাতুল্লাহ ইতিহাস জানেন না এক রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান কি অত্যাচার করছিল ভারতবাসীর উপরে গরিবদের ঘরে গলায় ঘুমটি ঝুলিয়ে দিয়েছিল কানে ঘুমটি ঝুলিয়ে দিয়েছিল গলায় ঘুমটি ঝুলিয়ে দিয়েছিল যাতে করে যখন ওই নিচু জাতেরা আসবে আওয়াজ হবে আর আর্যরা পিআইপি যারা মনে করে তারা যেন ওদের মুখ না দেখে কেন তাদের মুখ দেখলে অশুভ হবে আজ যেমন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আছে যে দলিত আদিবাসী নিচু জাতের মানুষেরা তারা কোন জিনিসকে ছিল অপবিত্র হয়ে যায় আজও এই ধারণা আছে না নাই গরিবে নওয়াজের পিরিয়ডের ব্যাপক তখন ছিল এটাকে সমাধান করার জন্যই তো গরিবের নওয়াজকে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলে সুবহান গরিবে নওয়াজকে আল্লাহ নবী সবে দেখালেন বাবা মঈনউদ্দিন তুমি হিন্দুস্তানে যাও আজকে সেই মঈনউদ্দিন খান হুজুরের সন্তানের সন্তান এসেছে আপনাদের গ্রামে ইতিহাস যুগে 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 অন্যায় প্রতিরোধ সন্তানে কুরাইশরা করে আসছে ইতিহাস এ চলবে কিন্তু আফসোস এই জায়গায় মানুষ দুনিয়া ছেড়ে দেয় আখেরাত পাওয়ার জন্য আজ কিছু মুসলিম নামধারী জালিম আরে আখেরাতের জন্য দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিচ্ছে দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে হযরতে গরীব নামাজ খাজা মঈনউদ্দিন চিশতি আজমেরী হুজুরের কথা একটু বলবো হাত তুলে বলুন বাচ্চার কথা একটু শুনবে বাচ্চার কথা শুনবে আমার বাচ্চাকে আল্লাহ কি করেছে ভারতবর্ষ যখন আসলো এসে আজমির নামক স্থানে আজান দিলেন বলুন সুবহানাল্লাহ বাচ্চার কাছে খবর গেছে একজন ফকির সাহেবের সাজান দিয়েছে বাচ্চা সৈন্য পাঠিয়ে মিজাজি আলাদা যেমন আজকাল কিছু মিজাজ দেখাচ্ছে এইসব মিজাজ ঠান্ডা হবে চিন্তার কোনো কারণ নেই সব ঠান্ডা सकाल हवार आगे चले बोलो গরিবে নামাজ বললে যে বলে দাও তোমার বাচ্চাকে গরিবে নামাজ তোমার বাচ্চাই নিতে আসেনি গরিবে নামাজ অসহায় মানুষকে বাঁচাতে এসেছে জোরে বলে ২০১৭ থেকে চিল্লাচ্ছি ২০১৬ থেকে চিল্লাচ্ছি যে বাংলার ক্ষমতা নিতে আব্বাস সিদ্দিকী আসেনি অসহায় মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে এসেছি যখন কেউ শুনল না তখন বললাম যে আইরে কেউ লোক বলেছিল তোমার বাচ্চাকে বলো যে আমি রাজত্ব নিতে আসিনি রাজত্ব করছে করুক যে যা কিন্তু মানুষের উপর যে জুলুম গুলো হচ্ছে এগুলো বন্ধ করতে এসেছি বন্ধ করে দিতে বলো আমি মঈনউদ্দিন কিছু বলবো না জোরে বলে সুবহান কিন্তু বাচ্চা দেখছি একটা ফকির সাহেব ও মোল্লা ও মুসলমান কথা বুঝাচ্ছে ও মুসলমান ওই গুটি কত চল্লিশজন পেরিয়ে গেছে তার ৪০ জন রাস্তা থেকে ধরেছে এক একটা করে ধরেছে
হাতে বায়াত করিয়েছে, আজমির আসার আগ পর্যন্ত 40 জন ওলি বানিয়ে দিয়েছে। আজ যেমন মিজাজ দেখাতে গেছে, কথা বুঝছেন না, আমার হাতে সব আছে আমি দেখে দেব, অত সহজ নয়, সব চাবিকাঠি মহান শ্রেষ্ঠা আমার আল্লাহ হাতে আছে। একটা সময় লাগে রাজাকে ভিখারি বানাতে, আর ভিখারিকে রাজা বানাতে আল্লাহ সময় লাগে। বাচ্চার মিজাজি আলাদা, বাচ্চা কি করেছে, লোক পাঠিয়েছে, সৈন্য পাঠিয়েছে, আরো যাও ওকে সকালে থাকলে গর্বন্তাওয়ালা করে দেবে, সকালবেলা রাজা ঘোড়া পাঠাবে, ঘোড়া করে আসবে সৈন্যরা, দেখছে ঘোড়শাল থেকে ঘোড়া বেরোচ্ছে না, এত চাবুক লাগাচ্ছে বেরোচ্ছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, পা এক পা আগাচ্ছে না, খবর এসে গেল ডোবের মুরগি বেড়ে এনে, খুলনার হাঁস বেড়ে এনে, পশু পাখি বাড়ি সব যেখানে ছিল সেখানে রয়ে গেছে, আল্লাহর ওলি কি অপমান করা হবে, তামাম কায়নাতের কোনো মখলুক মিলে নেবে না। জমে গেল ইসলাম, পৃথিবীর দিকে শ্রেষ্ঠ হলো মানুষ, আর পৃথিবীর দিকে সব থেকে নিকৃষ্ট হলো মানুষ, এই মানুষ ছাড়া কখনো ওলি আল্লাহদের বিরোধী কেউ করে না, আর মানুষই সব থেকে বেশি আমার ওলি আল্লাহদের ভালোবাসে, এটাও ঠিক কথা, কিন্তু বিরোধী কি করা থাকে মানুষই করে। তো ভাইরা আমার, রাজা বুঝতে পেরে গেল, সৈন্য পাঠিয়ে ক্ষমা চাইল, গরিবিন আমার মাফ করে দিল, আল্লাহ ওলিরা মাফ করে দেয়, মাফ করে দিল, কিন্তু মনের মিজাজ কাটে না, মিজাজ কাটে না, বলেছিল আনা সাগরের পানিটা বন্ধ করে দে, পানি পাবে না, খেতে পাবে না, এমনি মুসলমানটা পালাবে, ফকির সাহেব এমনি পালাবে, খাজা হুজুরের কাছে খবর এসে গেল, হুজুর বললেন যাও তো এক লুটা পানি দিয়ে আসো আনা সাগর থেকে, আর লুটাটা ডোবাবার সময় বললে শুধু সাগরের পানি নয়, মায়ের স্তনের দুধ লুটায়, ডাবের পানি লুটায়, সমস্ত কিছু লুটার মধ্যে। বাদশা বুঝতে পেরে গেছে, গলায় গামছা দিয়ে না ভিসকানি দিয়েছে গরিবের নামাজের কাছে, বেড়ে বলে উৎসবাহ। আপনারা যদি নিজেদের কাছে চিনতে পারে এই বাচ্চার কাছে নেমে নেয়, আমি বলে দিচ্ছি সিংহাসন থেকে নেবে, চটি পরে আমার বাড়িতে যেতে হবে, ঘরে ঘরে দিয়ে গেল, আপনারা যদি আপনাদের ঘরে চিনতে পারেন যে আমরা কি, কেন হরি তাকে চেনে না, তার থেকেই যে খুশবু নারী আছে দুনিয়া মাল ঘুরে বেড়াচ্ছে খুশবু চোটে, আরে তোর বইটি খুশবু আছে হরি বুঝতে পারে না, আজ আপনারা আপনাদের ঘরে চিনতে পারছেন না যে আপনারা কারা, তিনি চিনতে পেরে যান তাহলে আপনারা কামিয়া করতে পারেন। ইসলাম ছিল
সমাজে বড় বড় মুফতিরা দাঁড়িয়ে ছিল, সমাজে বড় বড় ফকিররা দাঁড়িয়ে ছিল, সমাজে সেনাবাহিনীরা দাঁড়িয়ে ছিল, সবাই বাচ্চা আকবরের দিকে দাঁড়িয়েছে, কেন আকবরের বিরুদ্ধে গিয়ে তুমি আর আমার কথা শুনছেন আপনারা? আমার আব্বারা কি বলছেন, বাবাজি ঠিক বলছিত নাকি? কেন আল্লাহ কারে আপনাদের প্রেরিত অনেক রকম কথা, যারাই বলেছিল যে ধর্মীয় মাহফিলে রাজনীতির কথা হবে কেন, তারাই এসে আবার পুরো ডায়েরি লেখার প্রচার করে চলে যাচ্ছে। যার আলহামদুলিল্লাহ কোন যে যা ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ মিলে থাকবে, তবে আমি কোন ফাসেক ফাজেল বেহুদা চোর ডাকা খুনি রেপিস্টদের প্রচার আমি করতে পারবো না। আমি বাপ আমার নিজের প্রচার করতে এসেছি, বাবা আমি দল করবো, তোরা আমায় জিতা বাবা, আপনি বুঝছেন না বুঝলেন? হ্যাঁ, আমি কোন হারাম করেন প্রচার করতে পারবো না, আমি কোন খুনি ডাকাতি ক্রিমিনাল সমাজ বিরোধী চরিত্রহীন ধর্ষণকারীর বিচার প্রচার করতে পারবো না। পথে বাপ এই চলতেই থাকবে, হক না হকের লড়াই যুগ যুগ ধরে চলে আসছে, হকের পক্ষে আল্লাহ আছে, না হকের পক্ষে শয়তান আছে, হার জিত আল্লাহর হাতে, কে জিতবে কে জিতবে না আল্লাহ বেহতার জানে, কিন্তু চেষ্টা করা আমাদের কাজ, আমরা চেষ্টা করছি ঠিক না ভাই? সত্যকে জিন্দা করা, নাইকে জিন্দা করা, গরিবের অধিকারকে জিন্দা করা, অসহায় মানুষকে জিন্দা করা, মসজিদের এজেন্টকে বাঁচানো, মাদ্রাসার এজেন্টকে বাঁচানো, আদালতের এজেন্টকে রোখানো, আল্লাহ সৃষ্টি হিসাবে আদিবাসী গরিব মতুয়া সাঁওতাল বাগদি সমস্ত আল্লাহ সৃষ্টিকে হিফাজত করা, এই দায়িত্ব চেষ্টা আমাদের ঠিক না ভাই? আমি গ্রাম থেকে বলতে পারবো না যে কে জিতছে কে হারছে, কেন একমাত্র আল্লাহ ভালো জানো ঠিক না ভাই? তবে হ্যাঁ, ভরসা আল্লাহর উপরে করতে আল্লাহ বলেছে যে আল্লাহ ভরসায় বলে যায় এই মেহনতের ফল ইনশাআল্লাহ আপনাদের হাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহান আমার মনে হয় ওই মানুষটাকেও দেখলে জানি না হয়তো মানুষ এত নির্দিষ্ট হয়ে গেছে, যখন যখন দেখবেন কুকুরে জলাতঙ্গ রোগ কুকুরে জলাতঙ্ক রোগ হয়, জলাতঙ্ক রোগ যখন হয় কুকুর দেখবেন নিজেকে নিজে কামড়ায়, ঘুরে 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 না কামড়াচ্ছে, ঘুরতে পারছে না কামড়াচ্ছে, এদের এমন একটা রোগ হয়ে গেছে খোদার মর্জি, এদের আরো রোগ বাড়বে, অবশ্যই আরো রোগ বাড়বে, ডিসেম্বরের পরে দল ঘোষণা করে এদের রোগটা আরো ব্যাপক হতে পারবে, এদের এমন রোগ হয়ে গেছে।
করল, দ্বাদশ অবতীর্ণ এবং মহাগুণগুণ ছাড়ছেন। কথা বুঝে আসছে? এদের এই রোগ হয়েছে অতএব খুব শিগগিরই আল্লাহর পক্ষ থেকে ডাক্তার আসবে পাগলা কুকুর ধরার জন্য। চিন্তার কোন কারণ নেই ইনশাআল্লাহ। আরে ইতিপূর্বে অনেক হয়েছে বাপ, কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে। ওরা শয়তানের পক্ষে করছে করুক, আমরা হকের পক্ষে, সত্যের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে আমরা আমাদের কাজ করে যাবো। ঠিক না? বেটি গোপাল, এতে আমি আপনার সিদ্দিকে আমার জীবনের মায়া করি না। আপনারা কি মায়া করেন না? হাত তুলে দেখাবে জীবনের মায়া করে? হাত তুলে রাখবে। আপনাদের জীবন আগে না সত্য আগে? জীবন আগে না মানবতা আগে? জীবন আগে না প্রেম আগে? জীবন আগে না ইনসাফ আগে? জীবন আগে না আল্লাহ আল্লাহ রসুল আগে? জীবন আল্লাহ আল্লাহ রসুল যখন আগে, আমার নবী সাহাবারা জীবনকে সচলতা ঠিক না? দেখে আমার ফল মনে হয় কষ্ট হলো নাকি? আল্লাহ আল্লাহ একটা সন্তান দাও, সবই হলো
নামাজ হয়ে গেছে ব্যথা হচ্ছে কি ব্যথা হলে বাপও খুশি মাও খুশি মানে যত ব্যথা বাড়বে তত তাড়াতাড়ি নিজাল হবে কি ফুটফুটে একটা সন্তান হবে জোরে বলো সুবহানাল্লাহ যত চাপ বাড়বে একটা জিনিস পেতে গেলে নমুনা তো হয় নাকি নমুনা একটা আল্লাহ যদি আমাকে ক্ষমতায় আনে আপনারা যদি চলে একটা কারো পিছনে বলে আজকে এই টোটাল ভাঙর জ্ঞানী কাশীপুর জীবনতলা আশপাশের দশটা বিধানসভায় কম বেশি ভালো চিকিৎসা ব্যবস্থা নেই আশপাশের টোটাল দশটা বিধানসভায় কম করে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই ভাঙর ক্যানিং যদি ভাঙর ক্যানিংয়ের মালা ভাই বোন যদি আমাকে দেয় শুনে রেখে আছেন মাইকে বলে যাচ্ছে আমার রেকর্ড হচ্ছে বিয়ের আওলা আজকে টোটাল দশটা বিধানসভার কম বেশি মানুষকে কোন ভালো চিকিৎসা ব্যবস্থা নেই সেই জায়গায় আপনি